वेलकम फ्रेंड्स, खबर सन्धान प्रत्येक के स्वागत। आज 1 सेप्टेम्बर मंगलवार। এই মুহূর্তে যে আবহাওয়ার খবর উঠে আসছে, অর্থাৎ আমরা জানব যে দুপুর বিকাল এবং রাতের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা। কারণ গত রাত থেকে জোরদার বৃষ্টি চলেছে কলকাতা, সঙ্গে নদিয়া, 24 পরগনা এই সমস্ত জায়গায়, এবং বেশ দমকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এরই মধ্যে যা খবর রয়েছে বিশেষ করে আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিয়েছেন দুপুরের দিকে, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ দুপুর এবং বিকালে। অন্যদিকে আরও জানানো হচ্ছে যেটা এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সেভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে, ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজকে মাঝরাত থেকে আবারও উপকূলের জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এখানে ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। ছিটে ফোঁটা থেকে হালকা কোথাও মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এমনটা জানা যাচ্ছে দুপুর থেকে বিকালের মধ্যে। অন্যদিকে রাতের যে আবহাওয়াটা থাকতে পারে কলকাতা সংলগ্ন জায়গাগুলো, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলো, 24 পরগনা, এখানে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাবে। তবে মেঘলা আবহাওয়াটা থাকবে, সেভাবে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হালকা বিক্ষিপ্ত, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে এখানে ওখানে চলতে পারে এমন সম্ভাবনাই থাকছে। সুতরাং এই খবর থেকে এটা উঠে আসছে যে বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা অনেকটা উন্নতি হবে, তবে নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে বলা হচ্ছে আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলতে পারে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে। বাকি যে 3টি জেলা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিকাল এবং রাতের দিকে একটু ভারী বৃষ্টি চলতে পারে, অর্থাৎ 15 মিলিমিটারের মধ্যে এরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, এটা পুরোপুরিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে আপনাদের আরও জানাবো যে এই যে অবস্থাটা চলছে তাতে টেম্পারেচার প্রায় 5 ডিগ্রি নেমে গেছে, যেখানে প্রায় 35 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল সেখানে আজ সকালে ছিল প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে যে এখনও পর্যন্ত যা তথ্য উঠে আসছে, স্বাভাবিকের থেকে কিন্তু 2 ডিগ্রি বেশি, তবে যে অবস্থাটা গিয়েছিল তা থেকে 5 ডিগ্রি কমে গেছে। তবে টেম্পারেচার কমলেও আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, প্রচণ্ড আর্দ্রতা বজায় থাকবে, ফলে গুমোট আবহাওয়া কিন্তু বজায় থাকবে যেখানে যতই বৃষ্টি হোক, এটা পুরোপুরি ক্লিয়ার। সুতরাং বন্ধুরা, দুপুর, বিকাল এবং রাতের দিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার জিস্ট হিসাবে এটাই উঠে আসছে, মুর্শিদাবাদ, বীরভূম এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে কলকাতার কিছু জায়গা, 24 পরগনায় বিক্ষিপ্ত কোথাও কোথাও একটু ভারী হলেও গড় করতে গেলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত, কোথাও হালকা মাঝারি, তবে বিকালের পর থেকে আবহাওয়াটা যথেষ্ট উন্নতি হবে এমনই সম্ভাবনা। এর মধ্যে যেটা আরও খবর রয়েছে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়াটা বইছে এবং সেটা বইতে পারে। বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে দেখুন, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, এখানেও বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে সন্ধ্যা পর্যন্ত। কোথাও একটু ভারী বৃষ্টি চলবে, কোথাও মাঝারি বৃষ্টি চলবে, সর্বোচ্চ প্রায় 20 মিলিমিটার মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে বিভাগগুলো রয়েছে সেখানেও হালকা বিক্ষিপ্ত, হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বয়ে যেতে পারে। তবে সন্ধ্যার পর থেকে আজকে আবহাওয়াটা যথেষ্ট উন্নতি হবে এমন একটা ক্ষেত্র দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা দুপুর, বিকাল এবং রাতে কেমন থাকবে এবং বাংলাদেশে কেমন থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে, যদি হেল্প করে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।